দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়। মঙ্গলবার দল তাকে পদত্যাগের নির্দেশ দেয়। তার নামে অভিযোগ জমা পড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই অভিযোগ প্রমাণ হতেই তাকে পদত্যাগ করার নির্দেশ দেয় দল। সেই মতো ওই দিন রাতে পদত্যাগ করেন পূর্ব মেদিনীপুরের শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এস কে সেলিম আলী। এরপর তমলুক কোর্টে তোলা হলো দিবাকর জানা ও সেলিম আলীকে। সূত্রের খবর, 15 দিনের রিমান্ডও চাইতে পারে পুলিশ। দুর্নীতির অভিযোগ দলের তদন্তে প্রমাণিত হয়। পদত্যাগ করলেন পূর্ব মেদিনীপুরের এক তৃণমূল কংগ্রেস নেতা। সূত্রের খবর, ওই ব্যক্তির নাম সেলিম আলী। তিনি পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক ইউনিটের শান্তিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে এক ডাকে অভিষেক কর্মসূচি চালু করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে এই সেলিম আলীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ জমা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলা থেকে। অভিযোগ পাওয়ার পর থেকেই দলের তরফে অন্তর তদন্ত শুরু করা হয়। তদন্ত করতে গিয়ে দেখা যায় সেলিমের বিরুদ্ধে ওঠা অভিযোগ সবই সত্যি, তাই সেলিম আলীকে পদত্যাগ করতে বলা হয় দলের তরফ থেকে। মঙ্গলবার পদত্যাগ করেন সেলিম আলী। স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার রাজনৈতিক সভায় গিয়ে জানিয়েছেন দলের মধ্যে 1 ইঞ্চি জমিও দুর্নীতির জন্য বরাদ্দ করা হবে না। পূর্ব মেদিনীপুর থেকে সৌমজিৎ চট্টোপাধ্যায়, রিপোর্ট চ্যানেল 24/7।